নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে কুলচা রেসিপি কিভাবে বাড়িতে বানানো যায়। আর এটা অবশ্যই চিকেন মাটন যে কোনো ভালো প্রিপারেশনের সাথে যায়। প্রথমে এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ড্রাই ইস্ট, এটাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার হালকা ঈষৎ উষ্ণ গরম জলে এটা ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরেই, 10 মিনিট পরেই এটা একটু ফেনিয়ে উঠবে, ফেনা হয়ে উঠবে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ইস্টটাকে এইভাবে অ্যাক্টিভ করতে হবে। এরপর আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার মাঝখানে একটু জায়গা করে ইস্টটা আমার ফেনিয়ে উঠেছে সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। তবে দইটা অবশ্যই গরম নিতে হবে, গরম অর্থাৎ ঠান্ডা নয়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর সাদা তেল দিয়ে দেবো 2 টেবিলস্পুন। প্রথমে ময়দার সাথে সব শুকনো অবস্থায় মিশিয়ে নেব। সব মেশানোর পর হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে ময়দাটা ঠেসে মাখতে হবে। এই ময়দা মাখাটা একটু নরম মাখা হবে, তবে প্রথমে ঠেসে ঠেসে মেখে নেব। পুরো মাখাটা হয়ে গেলে তারপর বেশ নরম করে নিতে হবে জল দিয়ে দিয়ে। হাতে লেগে যাচ্ছে, এরকমভাবে ময়দাটা মাখতে হবে। 1/2 কাপ গরম জল আমার লেগে গেল। এবার এটা গরম জায়গায় রেখে দিতে হবে যেখানে হাওয়া চলাচল করবে না। উপর থেকে একটু তেল মাখিয়ে আমি একটা হটপটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার 2-3 ঘন্টা পর দেখে নেব আমার এটা ফুলে দুগুণ হয়ে গেছে। এটা আরও একবার মেখে নিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর লেচি করব। প্রথমে অর্ধেকটা আমি কেটে নিয়ে তার থেকে 3টে লেচি করে নিচ্ছি। এবার একটা বেলনার সাহায্যে 1-1টা লেচি আমি ময়দার ডাস্ট ছড়িয়ে বেলে নেব। এবার এর উপরে কিছু টপিংস ব্যবহার করব। একটু লম্বা করে বেললাম, নিচ্ছি পেঁয়াজ কুচি, পুদিনা পাতার কুচি, ধনে পাতা কুচি আর হালকা লেবুর রস ছড়িয়ে দেবো। আর বিট নুন আমি আঙুলে করে নিয়ে ছড়িয়ে দেবো সামান্য একটু। আরও লাগছে কালো জিরে, সাদা তিল রোস্ট করা আর পোস্ত। এবার যেটা বেলে রেখেছি কুলচাটা, তার উপর আমি দুধ নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার টপিংসগুলো চেপে চেপে লাগিয়ে দেবো এর উপরে, পুদিনা পাতা, পেঁয়াজ, ধনে পাতা আর দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল, কালো জিরে, পোস্ত, সব হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি 3টে তৈরি করে নিলাম। তাওয়া খুব ভালো করে গরম হয়ে যাবে। তারপর ফ্লেমটা মিডিয়ামে করে আমি এটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিতে হবে। 2-3 মিনিটের মধ্যে এটা ফুলে উঠবে। এবার উল্টো দিকটাও একইভাবে আমি আরও 1-2 মিনিট রেখে দেব। তবে বেশিক্ষণ তাওয়াতে রাখলে শক্ত হয়ে যাবে,
এবার দুপাশেই আমি বাটার চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আরও 30 সেকেন্ড, 1 মিনিটের ভেতরেই আমি সেকে নেব। এবার গ্যাসের ফ্লেমে আমি এটা একটু সেকে নেব। এটা খেতে খুবই সুস্বাদু আর খুবই নরম হবে, তবে হাই ফ্লেমে করতে হবে যতটা সম্ভব। এবার গ্যাসের ফ্লেমে আমি একটু গোল্ডেন কালার করে সেকে নিচ্ছি। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে পরের দিন আবারও একটা অন্য রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।